आप में से जो लोग नरेंद्र मोदी को अभी भी सपोर्ट करते हैं उनकी भयंकर तरीके से आंखें खुलने वाली है। ये इकलौते नेता नहीं है जिन्हें भगवान से कंपेयर किया जाता है। एक समय पर एडोल्फ हिटलर को भी जीसस से कंपेयर किया जाता था। बीजेपी के टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए हम जिता दें। ये सच है, अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे। इंडियार निर्वाचन के बला है पृथ्वीर सब থেকে বড় নির্বাচন। তবে এবারের নির্বাচনে ভারতে লোকজনের উপস্থিতি খুবই কম, আর এবারে চাপের মুখে পড়েছে কঠোরপন্থী হিন্দুবাদী দল বিজেপি। এবার ভারতের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় 96 কোটি। নির্বাচনী আড্ডা কিংবা সমালোচনায় সব থেকে বেশি যার নাম আলোচনায় আসছে তিনি হচ্ছেন সবার পরিচিত ধ্রুব রাঠে। ভারতের নির্বাচন এবং রাজনীতির নানা রকম সমীকরণ নিয়ে বিচার বিশ্লেষণ করা কে এই ধ্রুব রাঠে? মিত্র, মে বচপন মে রেল কে ডিব্বে মে চায় বেচতা থা। বাহ, ক্যা ফকিরি হ্যায়। वो भगवान है हमारे, हम उनकी पूजा करते हैं। ध्रुव राठी क्यों मोदी पेछने एभावे पड़े? तिनि होच्छेन एकजन सोशल मीडिया इन्फ्लुएंसार। ताके निये प्रश्न उठार प्रधान कारण होच्छे राजनीतिर खेलाय तिनि बीजेपीर कठोर प्रतिद्वंदी। बर्तमाने बीजेपीर अवस्था टाइट करे दिच्छे एई अराजनैतिक ध्रुव राठी। बालू खाते पेट भर लेता हूं। इन्हें कोई शिकायत नहीं है, प्रधानमंत्री मोदी को ये परमात्मा मानते हैं, उनकी पूजा करते हैं। এই বছর লোকসভা নির্বাচনে ইনফ্লুয়েন্সারদের আনাগোনা ভিন্ন মাত্রা যোগ করেছে নির্বাচনী প্রচার প্রচারণায়। টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন ইনফ্লুয়েন্সাররা। এই সকল ইনফ্লুয়েন্সাররা শুধুমাত্র তাদের পক্ষেই কথা বলছেন এবং তাদের ভালো কাজগুলো তুলে ধরছেন। এরকম প্রচার প্রচারণা বেশিরভাগই করছে বিজেপি প্রার্থীরা। তবে সরকার বিরোধী কথাবার্তা বলতে পারে না অনেক ইনফ্লুয়েন্সাররা। এটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। যারা বিরোধী দলের পক্ষে কথা বলে তাদের মধ্যে অনেকেই ব্যবহার করে বেনামি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তবে ধ্রুব রাঠি চলছেন এই স্রোতের বিপরীতে। নরেন্দ্র মোদি কি কাল্ট অফ পার্সোনালিটি, কেসে ইনকে ইতনে সারে ফেলিয়ার্স কে বাদ ভি লোগো কো ইমোশনালি ম্যানিপুলেট কিয়া জাতা হ্যায় কি লোগ ইনে ভগবান মান বেঠে। মনে হচ্ছে নরেন্দ্র মোদীকে তিনি একাই খেয়ে ফেলবেন। ইন্ডিয়ান বংশোদ্ভূত জার্মানিতে বসবাসরত ধ্রুব রাঠে হচ্ছেন একজন ইউটিউবার। তার প্রধান চ্যানেলে রয়েছে 20 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। সূক্ষ্ম এবং তীক্ষ্ণ কথার জন্য তিনি বিজেপি নেতাগুলোর লুঙ্গি খুলে দিচ্ছেন। ধ্রুব রাঠির বেশিরভাগ ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে নরেন্দ্র মোদীর সমালোচনা করা। মোদী কিভাবে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিচ্ছে সেটি ধ্রুব রাঠে তুলে ধরছে। তাছাড়া ইসলাম ধর্মকে মোদী কিভাবে ছোট করছে সেটাও ধ্রুব রাঠে তার ভিডিওতে দেখিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধ্রুব রাঠে সরাসরি মিথ্যা এবং ভীতু বলেছেন। আরে হাম তো ফকির আদমি হ্যায় ঝোলা লেকে চল পড়েগে জি। लेकिन पूरी दुनिया में आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता हो? আর মোদির সত্য সবার সামনে তুলে ধরতে তার মতো সাহস হয়তো কেউ দেখায়নি। এমনকি একটি ভিডিওতে ধ্রুব রাঠে মোদীকে তুলনা করেছেন হিটলারের সাথে। ये इकलौते नेता नहीं है जिन्हें भगवान से कंपेयर किया जाता है। एक समय पर एडोल्फ हिटलर को भी जीसस से कंपेयर किया जाता था। তার ভিডিওগুলো এতটায় জনপ্রিয় হয়ে উঠেছে যে উত্তর ভারতে তার ভিডিওগুলো মোড়ে মোড়ে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। যেমন ভাবে সবাই বিশ্বকাপ খেলা দেখে ধ্রুব রাঠির ভিডিও তারা সেভাবে দেখছে। তবে তিনি কিন্তু তার ভিডিওতে নতুন কিছু বলেন না কিংবা রিসার্চ করে নতুন কিছু বের করে সবাইকে চমকে দিচ্ছেন না। তিনি যেসব তথ্য উপস্থাপন করেন সেই তথ্যগুলো প্রায় সকলেই জানে, কিন্তু এই সকল তথ্যগুলোকে তিনি মুনশিয়ানার সাথে ব্যবহার করে থাকেন। আর এভাবে তিনি বিজেপির বিপক্ষে তার অবস্থান পরিষ্কার করছেন। তার মূল বক্তব্য একটাই, হিন্দুত্ববাদের পতাকা উড়ানো বিজেপি যেন আবার ক্ষমতায় না আসে। যদি বিজেপি আবার ক্ষমতায় আসে তাহলে ভারত দেশটিকে আবার খোকলা করে দিবে। তার ভিডিওতে মূল আকর্ষণ হচ্ছে তার বক্তব্যের ধরন। বিষয়বস্তু যাই হোক না কেন, ভিডিও দেখতে দেখতে দর্শকরা পৌঁছে যায় উত্তেজনার চরম শীর্ষে। আর এই কারণে তিনি একজন সফল ইনফ্লুয়েন্সার এবং নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ। কারণ নরেন্দ্র মোদী নিজেও একজন কৌশলী এবং সফল বক্তা। নির্বাচনে মোদীর প্রতিপক্ষ হিসেবে একজনেরই নাম শোনা যায়, সেটি হচ্ছে রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধী একজন রাজনীতিবিদ, কিন্তু ধ্রুব রাঠি পুরো একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতির সাথে তার দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। যেহেতু তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় তাই মানুষ তার কথা বিশ্বাস করে। পাঞ্জাব কেসরি আখবার নে তো উনকি চরণ বন্দনা করতে হয়ে উনকি তুলনা ভগবান বুদ্ধ আর মহাবীর জৈন সে কর ডালি। লেকিন ইন লোগো সে মে পুছনা চাহতা হুঁ, কভি ভগবান বুদ্ধ নে আপনা ঘর ছোড় কর এসে বয়ান দিয়ে ক্যা? সম্মানীয় আদরণীয় দিদি, আদরণীয় দিদি। তো যাই হোক, জুন মাসে ভারতের ভোটের ফলাফল আসবে, তখনই আসলে বোঝা যাবে ধ্রুব রাঠির এত কষ্টের ফলাফল কি। ধ্রুব রাঠি তার গন্তব্যে কতটুকু পৌঁছেছেন তা ইন্ডিয়ার ভোটের রেজাল্ট দিলে বোঝা যাবে। তো এখন আমরা দেখে আসি ধ্রুব রাঠির ব্যক্তিগত কিছু ফ্যাক্ট, তার ব্যাকগ্রাউন্ড কি এবং তিনি এত বড় ইউটিউবার কিভাবে হলেন। বিজেপির বিরুদ্ধে কথা বলার কারণে সকলের নজর কেড়েছেন ধ্রুব রাঠি। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়াতে এমন একজন হয়ে গিয়েছেন যাকে সবাই অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে। তার ভিডিওগুলো বেশিরভাগ কন্ট্রোভার্সিয়াল হয়ে থাকে। তিনি তার ভিডিওগুলো
ভিডিওগুলোতে অনেক বেশি রিসার্চ করেন এবং রিসার্চ করার পর সেগুলো সঠিক হলে পরে তার চ্যানেলে আপলোড করে থাকেন। তিনি প্রত্যেকটি ভিডিওর রেফারেন্স দিয়ে থাকেন, যার কারণে তার বিরুদ্ধে কথা বলা প্রায় কষ্টকর। কিন্তু সওয়াল ইয়ে কি ও এমএলএ পহলি বার বনে 2002 মে, তব উনকি উমর হোগি 52 ইয়ার্স, লেকিন উসসে পহলে 90স মে হি পতা নেই কেসে উনহোনে ফরেন টুরস কর লিয়ে। ইয়ে ফোটোজ দেখো উনকি আইফেল টাওয়ার কে সামনে, প্যারিস মে হোয়াইট হাউস কে সামনে। তার ব্যক্তিগত কিছু ফ্যাক্ট হচ্ছে, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1994 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর। তার জন্মস্থান হচ্ছে ভারতের হরিয়ানাতে। তিনি তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেছেন হরিয়ানার লোকাল স্কুল থেকে। তিনি যখন HSC পাস করলেন তখন চিন্তা ভাবনা করলেন বাইরের দেশে গিয়ে সেটেলড হবেন, আর এতে তার পরিবারও রাজি হয়ে যায়। তিনি জার্মানির বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন। তিনি ব্যাচেলর করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। পরবর্তীতে তিনি মাস্টার্স করেছেন রিনিউয়েবল এনার্জিতে, আর এই সময় তিনি ইউটিউব অ্যাকাউন্ট খোলেন এবং ইউটিউবে টুকটাক ভিডিও আপলোড দিতেন। বর্তমানে তিনি ইন্ডিয়ার সব থেকে বড় ইউটিউবারের মধ্যে একজন। ছোটবেলা থেকে ধ্রুব রাঠে ছবি তুলতে এবং ভিডিও বানাতে পছন্দ করতেন, আর এই শখের জন্য 2013 সালে তিনি তার প্রথম ইউটিউব অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু তিনি প্রথম ভিডিও আপলোড করেছিলেন 2014 সালে। তার প্রথম ভিডিও ছিল ট্রাভেল ব্লগ। ছোটবেলা থেকে তার পলিটিক্সে অনেক ইন্টারেস্ট ছিল। তিনি তার প্রথম ব্লগের ভিডিওর পর বেশ কয়েকটি পলিটিক্যাল ভিডিও আপলোড করেন, কিন্তু পরবর্তীতে তিনি এমন ভিডিও পোস্ট করেন যেখানে তিনি বিজেপি সম্পর্কে তার সম্পূর্ণ মতামত তুলে ধরেন। ওই ভিডিওর টাইটেলে এবং থাম্বনেলে তিনি লিখেছিলেন বুলশিট, যার কারণে ভিডিওটি আরো বেশি আকর্ষণ পেয়েছিল। মানুষজন এই ভিডিওটি অনেক বেশি পছন্দ করেছিল। 2016 সালে ধ্রুব রাঠে URI নিয়ে একটি ভিডিও করেন। এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভিডিও বানানোর পর তিনি আরো বেশি অ্যাটেনশন পান। পরবর্তীতে 2017 সালে তিনি নিউজ পেপারে আর্টিকেল লেখা শুরু করেন। বর্তমানে তিনি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছেন। 2021 সালে তার গার্লফ্রেন্ড জুলির সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রথম বিয়েটি হয়েছিল খ্রিস্টান নিয়মে, আবার পরবর্তীতে এই বিয়েটি হয়েছিল হিন্দু নিয়মে। ধ্রুব রাঠের প্রধান চ্যানেলের পাশাপাশি তার একটি ব্লগ চ্যানেলও রয়েছে, যেখানে তিনি বিভিন্ন সুন্দর সুন্দর ব্লগের ভিডিও আপলোড করেন। শুধু এতটুকুই নয়, বর্তমানে ধ্রুব রাঠে অনেক অনলাইন কোর্স বিক্রি করছেন। এই অনলাইন কোর্স বিক্রি করে তিনি অনেক বেশি টাকা আয় করেন। বন্ধুরা, আপনারা কারা কারা ধ্রুব রাঠের ভিডিও দেখে থাকেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তার ফ্যামিলির ব্যাপারটি হচ্ছে, ইনি হচ্ছেন তার বাবা যিনি একজন বিজনেসম্যান, আর ইনি হচ্ছেন ধ্রুব রাঠের মা যিনি একজন স্কুল টিচার। ধ্রুব রাঠের একজন ভাইও রয়েছে, আর এটি হচ্ছে ধ্রুব রাঠের স্ত্রী, যাকে আপনারা কম বেশি সকলেই চিনেন। বর্তমানে তিনি জার্মানিতে তার ওয়াইফের সাথে বসবাস করছেন। যেহেতু তিনি জার্মানির মেয়েকে বিয়ে করেছেন, তাই তিনি সেখানকার নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। ধ্রুব রাঠের ইনকাম আর মোট সম্পদের ব্যাপারটি হচ্ছে, ধ্রুব রাঠে প্রতি মাসে তার অনলাইন কোর্স, কন্টেন্ট রাইটিং এবং ইউটিউব থেকে প্রতি মাসে মোটামুটি 50 লক্ষ টাকা আয় করে থাকেন, এবং বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 30 কোটি টাকা। তার কার কালেকশনের ব্যাপারটি হচ্ছে, তার মোট 2টি গাড়ির তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে। তার প্রথম গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার, গাড়িটির মূল্য প্রায় 4 কোটি টাকা, এবং তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে BMW 5 সিরিজ, যার মূল্য প্রায় 1 কোটি টাকা। ধ্রুব রাঠি সম্পর্কে আপনার কি ব্যক্তিগত মতামত সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, টেক কেয়ার।